টেট পরীক্ষার আর বেশি দেরি নেই, আমরা জোর কদমে সকলে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। তো আজকে আমরা অঙ্কর বিষয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ নিজেরাই প্র্যাকটিস করব। অঙ্কে দুটো ভাগ থাকবে, একটা হচ্ছে অঙ্ক অর্থাৎ গণিত শিখন বিদ্যা সম্পর্কে 15 নম্বর থাকবে, আর অঙ্ক বিষয় নিয়ে থাকবে 15। এই হলো টোটাল 15 নম্বর। তা আজকে আমরা কয়েকটি MCQ নিয়ে নিজেরাই প্র্যাকটিস করে নেব অঙ্কের পেডাগজি অর্থাৎ শিখন বিদ্যা নিয়ে। দেখা যাক, এক, অঙ্কের ক্ষেত্রে পুনর মূল্যায়ন করা নির্ভর করে কিসের উপর? উত্তর হবে প্রয়োগ কুশলতার মাধ্যমে, বি বিষয়বস্তুর উন্নতি সাধনের মাধ্যমে, সি বিষয়বস্তুর গ্রহণযোগ্যতা এবং ত্রুটির উপর নির্ভর করে, ডি উপরের সবকটি ঠিক। সঠিক উত্তর হবে ডি, উপরের সবকটি ঠিক। একে ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন গণিতবিদ বলেছিলেন যে পি এর মূল্য হল 3.1416? কোন গণিতবিদ বলেছিলেন যে পি এর মূল্য হল 3.1416? সঠিক উত্তর হচ্ছে আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, অঙ্কের ক্ষেত্রে যে ড্রিল ওয়ার্ক করা হয় তার প্রধান উদ্দেশ্য হল? অঙ্কের ক্ষেত্রে যে ড্রিল ওয়ার্ক করা হয় তার প্রধান উদ্দেশ্য হল, এ জ্ঞান বৃদ্ধি করে নতুন বিষয় সম্পর্কে অবহিত হওয়া, বি নতুন সূত্র উদ্ভাবন করা, সি নতুন বিষয়গুলি পরিষ্কার করা, ডি যোগ করা এবং বোধগম্যতা দক্ষতা বৃদ্ধি করা। সঠিক উত্তর হবে যোগ করা এবং বোধগম্যতা দক্ষতা বৃদ্ধি করা। পরের প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীতে অ্যাবাকাসের ব্যবহার করলে নিম্নলিখিত কোন বিষয়টি বোধগম্য হয় না? প্রশ্নটি আবার বলছি, দ্বিতীয় শ্রেণীতে অ্যাবাকাসের ব্যবহার করলে নিম্নলিখিত কোন বিষয়টি বোধগম্য হয় না? এ ত্রুটি ছাড়া সংখ্যাগুলিকে পড়া, বি একটি সংখ্যার সঠিক অবস্থান নির্ণয় করা, সি গণনার ক্ষেত্রে বিশ্লেষণাত্মক ধারণা আনা, ডি সংখ্যাগুলিকে ভাষার দ্বারা লিখে ফেলা। সঠিক উত্তর হবে সংখ্যাগুলিকে ভাষার দ্বারা লিখে ফেলা, ডি, চারের ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আলোচনা সভা, সিম্পোসিয়াম এবং প্যানেল আলোচনার মাধ্যমে কোন স্তরের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যেতে পারে? আলোচনা সভা, সিম্পোসিয়াম এবং প্যানেল আলোচনার মাধ্যমে কোন স্তরের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যেতে পারে? এ হলো মধ্যবর্তী, বি হলো উচ্চ স্তরের, সি হলো প্রাক প্রাথমিক স্তরের, ডি হলো কিন্ডারগার্টেন স্তরের। সঠিক উত্তর হবে এ, মধ্যবর্তী। 6 নম্বর প্রশ্ন, অঙ্কের মৌলিক জ্ঞান বৃদ্ধিতে কোন বিষয়টি সাহায্য করে? অঙ্কের মৌলিক জ্ঞান বৃদ্ধিতে কোন বিষয়টি সাহায্য করে? এ হলো বারবার ব্যবহারিক অঙ্কের সাহায্য নেওয়া, বি একটি নির্দিষ্ট দিক বজায় রাখা, সি তার্কিক বিষয়টি বজায় রাখা, ডি উপরের সবকটি। সঠিক উত্তর হবে উপরের সবকটি। অঙ্কের মৌলিক জ্ঞান বৃদ্ধিতে কোন বিষয়টি সাহায্য করে? না, বারবার ব্যবহারিক অঙ্কের সাহায্য নেওয়া, একটি নির্দিষ্ট দিক বজায় রাখা, তার বিষয়টি বজায় রাখা, এই তিনটি হলো সঠিক উত্তর, অর্থাৎ 6-এর ডি হলো সঠিক উত্তর, 6-এর উপরের সবকটি, 6-এর ডি। 7 নম্বর প্রশ্ন, কোনটি অঙ্কের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিপন? কোনটি অঙ্কের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিপন? এ দৃশ্য প্রতিপন, বি শ্রাব্য দৃশ্য প্রতিপন, সি শ্রাব্য প্রতিপন, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে শ্রাব্য দৃশ্য প্রতিপন, অর্থাৎ 7-এর বি হলো সঠিক আনসার। 8 নম্বর প্রশ্ন, কিভাবে অঙ্ক বিষয়টিকে বর্ণনা করা যেতে পারে?
কিভাবে অঙ্কের বিষয়টিকে বর্ণনা করা যেতে পারে। এ সমস্যা সমাধানের সূচক হিসাবে, বি সাধারণীকরণের সূচক হিসাবে, ডি সি ব্যবহারযোগ্য বিজ্ঞান হিসাবে, ডি তার্কিক চিন্তার উপর নির্ভর করা বিজ্ঞান হিসাবে। সঠিক উত্তর হবে তার্কিক চিন্তার উপর নির্ভর করা বিজ্ঞান হিসাবে, আটের ডি হলো সঠিক অ্যান্সার। নয় নম্বর প্রশ্ন, অঙ্কের শিক্ষক যেভাবে ছাত্রদের মূল্যায়ন করেন তা হলো, অঙ্কের শিক্ষক যেভাবে ছাত্রদের মূল্যায়ন করেন তা হলো, এ ধীরে ধীরে উচ্চস্তরে মূল্যায়ন করা, বি ছাত্রদের উদ্দীপ্ত করা, সি শিক্ষকদের কার্যধারা বিশ্লেষণ করা, ডি উপরের সবকটি। সঠিক উত্তর হবে উপরের সবকটি ডি, নয়ের ডি হলো সঠিক অ্যান্সার। দশ নম্বর প্রশ্ন, কোনটি অঙ্ক শিখনের প্রয়োগ কুশলতা বিষয়ক বৈশিষ্ট্য, কোনটি অঙ্ক শিখনের প্রয়োগ কুশলতা বিষয়ক বৈশিষ্ট্য। এ নিরীক্ষণের মাধ্যমে ছাত্ররা শিখে থাকে, বি প্রদর্শনের মাধ্যমে ছাত্ররা শিখে থাকে, সি নিরীক্ষণ বোধগম্যতা এবং চিন্তনের মাধ্যমে শিক্ষা সমাপ্ত হয়, ডি উপরের সবগুলি। সঠিক উত্তর হবে দশের ডি উপরের সবগুলি। এগারো নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের জ্যামিতিক আকার এবং সংজ্ঞা মনে রাখার সমস্যা দূর করার জন্য একজন শিক্ষকের অবশ্য কর্তব্য হল, শিক্ষার্থীদের জ্যামিতিক আকার এবং সংজ্ঞা মনে রাখার সমস্যা দূর করার জন্য একজন শিক্ষকের অবশ্য কর্তব্য হল, এ শিক্ষার্থীকে বিভিন্ন জ্যামিতিক সংজ্ঞা জিজ্ঞেস করা, বি গ্রুপ ডিসকাশনে উৎসাহ প্রদান করা, সি বিভিন্ন সংজ্ঞা মুখস্থ করার উপর জোর দেওয়া, ডি বিভিন্ন ধরনের কাজ যেমন ক্রসওয়ার্ড পাজল, জিন্স পাজল তৈরি ও সমাধান করা প্রভৃতি। সঠিক উত্তর হবে এগারো ডি বিভিন্ন ধরনের কাজ যেমন ক্রসওয়ার্ড পাজল, জিন্স পাজল তৈরি ও সমাধান করা প্রভৃতি। বারো নম্বর প্রশ্ন, নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক উপযোগী, নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক উপযোগী। এ দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, বি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, সি দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, ডি পঠনযোগ্য সহায়ক উপকরণ। সঠিক উত্তর হবে বারোর সি দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ। তেরো নম্বর প্রশ্ন, শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে যেভাবে, শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে যেভাবে, এ তাদের পছন্দ ও অপছন্দের ভিত্তিতে, বি তাদের মানসিক বিকাশ অনুযায়ী, সি তাদের মানসিক উন্নতি অনুযায়ী, ডি উপরের সবগুলি। সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলি। নেক্সট প্রশ্ন, গণিত শিখনের জন্য নিচের যেটি সহায়ক নয় তা হলো, গণিত শিক্ষণের জন্য নিচের যেটি সহায়ক নয় তা হলো, এ নিয়মিত গণিত চর্চা করা, বি নিজে পড়াশোনা করা, সি গণিতের শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া, ডি সহায়িকা পুস্তক অবশ্যই ব্যবহার করা। সঠিক উত্তর হবে চোদ্দ ডি সহায়িকা পুস্তক অবশ্যই ব্যবহার করা। নেক্সট প্রশ্ন, আপনি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা, চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে আপনি কি করবেন। আপনি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা, চতুর্থ পঞ্চম শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে আপনি কি করবেন। এ ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে গল্প করতে বলবেন, বি ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেবেন, সি ছাত্রছাত্রীদের ক্লাসে চুপ করে বসে থাকতে বলবেন, ডি ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন। সঠিক উত্তর হবে পনেরো ডি ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন। আজকে লাস্ট প্রশ্ন, ছাত্রছাত্রীরা ক্লাসে সেই গণিত শিক্ষককে খুবই শ্রদ্ধা করে যিনি, ছাত্রছাত্রীরা ক্লাসে সেই গণিত শিক্ষককে খুবই শ্রদ্ধা করে যিনি, এ
খুবই সাধারণভাবে থাকেন, বি যিনি খুব তাড়াতাড়ি ক্লাসে আসেন, সি গণিতের সমস্যাগুলিকে ছাত্রছাত্রীদের ভালো করে বুঝিয়ে দেন, ডি ছাত্রছাত্রীদের কখনোই শাস্তি দেন না। সঠিক উত্তর হবে ১৬ সি গণিতের সমস্যাগুলিকে ছাত্রছাত্রীদের ভালো করে বুঝিয়ে দেন। এই হলো ১৬টি এমসিকিউ অঙ্কের। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।